আমাদের যারা জনপ্রতিনিধি হন তারা আসলে যে কিভাবে নির্বাচিত হন এবং কত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তারা প্রথমে নির্বাচিত হন এবং নির্বাচিত হবার পর তারা কিভাবে লোকজনের সঙ্গে প্রতারণা করে এবং তাদের প্রতারণার যেই সীমা পরিসীমা কতদূর পর্যন্ত বিস্তৃত হয় তার একটি খবর প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইউপি চেয়ারম্যানের প্রতারণার ফাঁদে এমপি ডিআইজি সহ 3 শতাধিক মানুষ, কিভাবে এত মানুষ প্রতারণার শিকার হলো তার একটি বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। ঘটনাটি হচ্ছে কুমিল্লার এক ইউপি চেয়ারম্যানকে নিয়ে। তো এই ইউপি চেয়ারম্যান সামান্য একজন গাড়ি চালক ছিল, তার আগে হেলপার ছিল, হেলপার থেকে তিনি গাড়ি চালক ড্রাইভার, তারপরে তিনি হয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এবং খুবই ইন্টারেস্টিং ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বন্দর থেকে অল্প দামে গাড়ি ক্রয় করে দেওয়ার নাম করে প্রথমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিতেন তিনি, এরপর সেই গাড়ি ভাড়ায় খাটানোর অর্থাৎ রেন্টে কারের কথা বলে মালিকের সঙ্গে চুক্তি করতেন ও গাড়ি নিজের কাছে রেখে দিতেন। একই গাড়ি এভাবে একাধিক ব্যক্তির সঙ্গে ভুয়া নথি দেখিয়ে চুক্তি করতেন তিনি। চিন্তা করছেন যে একটা গাড়ি দেখিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে চুক্তি করতেন এবং তাদের কাছ থেকে আবার ওই গাড়ি তিনি টাকাও নিতেন, অর্থাৎ তার নামে কেনা হয়েছে এই কথা বলে। এমনকি একই নিবন্ধিত নম্বরের গাড়ি জাল নথির মাধ্যমে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করতেন। এসব গাড়ি ভাড়ায় খাটানোর নাম করে নিজের কাছে রেখে দেওয়ায় একাধিকবার বিক্রির বিষয়টি ধরা পড়তো না। এভাবে প্রতারণা করে প্রায় 300 মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। বিনিয়োগকারীদের মধ্যে এমপি, পুলিশের উপমহাপরিদর্শক অর্থাৎ ডিআইজি, পুলিশ সুপার এসপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। যার বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে তিনি হলেন কুমিল্লার মেঘনার মানিকাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, যার বয়স 43। ঢাকার মুগদা থানার একটি মামলার সূত্র ধরে বৃহস্পতিবার কুমিল্লার মেঘনা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ডিবি। এ নিয়ে শুক্রবার দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। সেখানে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, জাকির বিভিন্ন ব্যক্তির কাছ থেকে গাড়ি কিনতে পুরো টাকা নিলেও সেটি ডাউন পেমেন্টে কিনতেন, ভাড়ায় খাটানোর কথা বলে চুক্তির পর কয়েক মাস ঠিক মতো অর্থ পরিশোধ করতেন তিনি, তবে কয়েক মাস পর থেকে তিনি টাকা দেওয়া বন্ধ করে দিতেন। তার প্রতারণার ফাঁদে পড়ে এভাবে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। ডিবি জানায় জাকির 2008 সালে ঢাকায় এসে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন, পরে তিনি ঢাকায় লেগুনা চালানো শুরু করেন। 2 বছর লেগুনা চালানোর পর তিনি একটি গাড়ি কেনেন। কুমিল্লায় তার সঙ্গে পুলিশের এক কর্মকর্তার ঘনিষ্ঠতা হয়, ওই কর্মকর্তা তাকে একটি গাড়ি কিনতে ভাড়া দেন। ধীরে ধীরে তার সঙ্গে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা কর্মীদের পরিচয় হয়। এই সখ্যের সূত্র ধরেই অল্প দামে গাড়ি কিনে ভাড়ায় খাটানোর প্রলোভনের ফাঁদে পা দেন অনেকেই, তাদের একটি বড় অংশই পুলিশ কর্মকর্তা। এছাড়া 3 জন এমপিও কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, খেয়াল করেন। মানে যারা এই ফাঁদে পা দিয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে পুলিশ কর্মকর্তা, তার পাশাপাশি আছে 3 জন এমপি। এই যে আমরা কালো টাকার কথা বলি যে এই এমপি এবং কোন কোন পুলিশ কর্মকর্তা এবং অনেক এমপি আছে তারা বিভিন্ন সময় যে কালো টাকা গুলো উপার্জন করেন বা হাতিয়ে নেন বিভিন্ন প্রকল্পের টাকা, বিভিন্ন ঘুষ, নানা দুর্নীতির, সেই টাকাগুলি কিন্তু তারা গোপনে বিনিয়োগ করেন বিভিন্ন জায়গায়। ওই গোপনে বিনিয়োগ করতে যেয়ে কিন্তু এই ধরা খাওয়া এই ইউপি চেয়ারম্যানের কাছে। তো অনেক সময় এই কালো টাকার মালিকরা কিন্তু প্রকাশও করেন না, তারা গোপনে গোপনে চেষ্টা করেন যে টাকাগুলো উদ্ধার করা যায় কিনা। কিন্তু যাই হোক, একটি ঘটনার সূত্র ধরেই ডিবি অভিযান চালিয়েছে এবং অভিযান চালানোর পর দেখে যে ওই লোকের কাছে 300 ব্যক্তি টাকা দিয়েছে গাড়ি কেনার জন্য, এবং প্রথমে কিছুদিন টাকা দেয় ঠিক মতন, তারপরে আর টাকা দেয় না। পরে যারা কালো টাকার মালিক তারা তো আর টাকা চাইতেও পারে না তার কাছে, অনেকে চেপে যায়, অনেকে হয়তো নানান ভাবে চেষ্টা করতে থাকে। সেই চেষ্টারই হয়তো একটা অংশ যে পরে শেষ পর্যন্ত সেই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে। তো ডিবি কর্মকর্তারা বলছেন যে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন জাকির,
কুমিল্লায় তিনতলা বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন, ঢাকা ও আশেপাশের এলাকায় জমি কিনেছেন। ঢাকায় তার একাধিক ফ্ল্যাটও রয়েছে। সম্পদের মালিক হওয়ার পর তিনি কুমিল্লায় স্থানীয় পর্যায়ে যুবলীগের পদ বাগিয়ে নেন। খেয়াল করেন, ওই যে দুর্নীতির টাকা, কালো টাকা যখন মালিক হয় তখন প্রথমেই লক্ষ্য থাকে যে সরকারি দলের কোন একটি পদ পদবি, হয় যুবলীগ, নয় শ্রমিক লীগ, নয় কৃষক লীগ, অথবা মূল দল আওয়ামী লীগের কোনো না কোনো পর্যায়ে একটি নেতৃত্বের পদ বাগিয়ে নেয়া। ওই পদ বাগানো মানে হচ্ছে তার নিজের প্রোটেকশন এবং অন্যকে আরো প্রতারিত করার একটি সুযোগ। এটি চলছে এই বাংলাদেশের রাজনীতি। এবং তারপর দেখেন, সে যুবলীগের শুধু পদই বাগিয়ে নেননি, এক পর্যায়ে তিনি ইউপি চেয়ারম্যানও নির্বাচিত হন। কি তাহলে বুঝতে পারছেন যে আমাদের এই যে জনপ্রতিনিধি যারা নির্বাচিত হন তারা কিভাবে আস্তে আস্তে একেবারে গাড়ি চালক থেকে শুরু করে নানান পর্যায়ে আস্তে আস্তে তারা শেষ পর্যন্ত জনপ্রতিনিধি হন। জনপ্রতিনিধির যদি একটা মানে সিল লাগানো থাকে কারোর গায়ে, তাহলে তার সে অবারিত ভাবে দুর্নীতি লুটপাট করতে পারে, এবং সেই ঘটনাই ঘটেছে এখানে।